ইভন্ডলা মাযহাবি না কোরআনের এলেম আছে না হাদিসের এলেম আছে শুধুমাত্র বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে বিদেশি আগ্রাসী ইহুদিবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে হুজুর সাহেব আমার বাসা থেকে আমি ভ্যানে চড়ে এসে বক্তব্য দিলাম এখন বক্তৃতার শেষে টাকা তো দূরের কথা এক গ্লাস পানিও দিবে না আমাকে মনে হয় ইহুদির টাকা আমাদের কোথায় সুরতটাও ইহুদিদের মত লা মাযহাবিদের দাড়ি দেখবেন নাভি পর্যন্ত এত লম্বা দাড়ি সুন্নত না তো আপনি কাটসাটওয়ালা দাড়ি নিয়ে হাশরের মাঠে উঠবেন আর আমরা লম্বা দাড়ি নিয়ে উঠব ইনশাআল্লাহ আল্লাহর আদালতে আপনাদের সাথে আমাদের ফয়সালা হবে মধুর সাথে বিষমিশায়া বাংলার মুসলমানকে ঈমান হারার করার চক্রান্ত তোমরা হাতে নিয়ে চলো আমার জামিরা জাল হাদিস সহি হাদিস মিক্সার করে প্রচার করে আমল করে কারা আমরা করি আমরা মধুর সাথে বিষ মিলাই নেই আমরা বিষকে আলাদা রেখে দিয়েছি আর মধুকে আলাদা রেখে দিয়েছি বলছে এটা বিষ খবরদার খাবে না এটা খেলে ঈমান চলে যাবে আত্তাহারিক টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য আল্লাহর নবী দাড়ি লম্বা রাখতে বলেছেন এবার ইহুদিদের দাড়ি লম্বা না খাটো ওরা তো দেখার বিষয় আমার নয় রাসূলুল্লাহ সাল্লাম দাড়ি লম্বা রাখতে বলেছেন দাড়ি ছেড়ে দিতে বলেছেন দাড়ি ছাঁচতে কাটতে মানা করেছেন তা আমরা দাড়ি কাটি না ছাঁচি না আমরা দাড়ি কাটছাট করে রাখি না আপনি কাটছাটওয়ালা দাড়ি নিয়ে হাশরের মাঠে উঠবেন আর আমরা লম্বা দাড়ি নিয়ে উঠব ইনশাআল্লাহ আল্লাহর আদালতে আপনাদের সাথে আমাদের ফয়সালা হবে দাড়ি কাটছাট করার মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি 71টা হাদিস পাওয়া যায় কোন কোন সাহাবি হজের মৌসুমে হজ করার পরে যখন মাথার চুল কামিয়ে ফেলতেন মাথার চুল কামাবার সময় একটু দাড়ি এদিক ওদিকে একটু ছেঁটে দিতেন প্রথমত এটা রাসূলের আমল নয় এটা দুই একজন সাহাবীর আমল দ্বিতীয়ত সাহাবীদের আমল হলেও অসংখ্য অগণিত সাহাবীর আমল নয় দুই একজন সাহাবীর আমল আর তৃতীয়ত এই আমলটা তারা করতেন হজ সফরে মাথার চুল কামাবার পরে তা আপনি ইনায়েতুল্লাহ আব্বাস হিসেবে আপনার মাথায় তো বাবরি চুল আছেই তা আপনি দাড়ি ছাড়লেন কেন হাদিসের এক অংশ মানেন আর এক অংশ মানেন না কেন আল্লাহ পাক বলছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না সাহাবীর আমল যদি আপনি গ্রহণ করেন তারপরে মক্কায় যান উমরা করেন উমরা করার পরে মাথার বাবরি চুল ছেঁচে ফেলেন তারপরে দাড়ি ছাঁটেন তাহলে তো কমসকম ওই সাহাবীর আমলটা আপনি করলেন বাংলাদেশে বসে দাড়ি ছাঁটবেন আর লম্বা দাড়িওয়ালাকে ইহুদি বলে কটাক্ষ করবেন জেনে রাখুন ভালো করে পৃথিবীর কোন আদর্শকে মোকাবেলা করতে হলে তার চেয়ে বেশি সুন্দর আদর্শ দিয়ে মোকাবেলা করা সম্ভব গালিগালাজ করে কোনোদিন কোনো আদর্শকে ঠেকানো যায়নি গালিগালাজ করে আস্ফালন করে লাঠির ভয় দেখায় কোনোদিন কোনো আদর্শকে ফিরানো যায়নি যাবেও না ইনশাআল্লাহ বন্ধুগণ মধুর সাথে আমরা বিষ মিলাই দিয়েছি জাল হাদিস সহি হাদিস মিক্সার করে প্রচার করে আমল করে কারা আমরা করি আমরা মধুর সাথে বিষ মিলাই নেই আমরা বিষকে আলাদা রেখে দিয়েছি আর মধুকে আলাদা রেখে দিয়েছি বলছে এটা বিষ খবরদার খাবে না এটা খেলে ঈমান চলে যাবে এরা মধু মধুর সাথে বিষ আপনারা মিলাইছেন আপনারা সহি হাদিস জাল হাদিস জয়ীফ হাদিস সব একাকার করে দিয়েছেন একটার মধ্যে আরেকটা ঢুকিয়ে দিয়েছেন আমরা ইহুদিদের টাকা খেয়ে কাজ করি ইহুদিদের টাকা খেয়ে কাজ করি দেখেই তো ভ্যানে চড়ে আসলাম আমি এখন আমার বাসা থেকে আমি জামাটা গায়ে দিয়ে চিন্তা করছি ভ্যানের উপর যে বসবো তো জামাটা তো ময়লা হয়ে যাবে ময়লা হোক আর হোক
দিনের পথে যদি চলতে ময়লা হয় তো হুজুর সাহেব আমার বাসা থেকে আমি ভ্যানে চড়ে এসে বক্তব্য দিলাম এখন দিচ্ছি বক্তৃতার শেষে টাকা তো দূরের কথা এক গ্লাস পানিও দিবেন আমাকে মনে হয় তো ইহুদির টাকা আমাদের কোথায় আমাদের গাড়ি কোথায় আমরা হেলিকপ্টার তো দূর কিবা আপনার হেলিকপ্টারে চড়েন গাড়িতে চড়েন বিলাসবহুল বাড়িতে বাস করেন আমরা ভাড়ার বাড়িতে বাস করি ইহুদির টাকা কি আমাদের কাছে মনে পড়ে আপনাদের কথা শুনলে পাবনার সেই পাগলাগারদের কথা পাগলাগারদ দেখতে গেলাম হাসবেন না হাসির খোরাক বলিনি দুঃখের কথা পাগলাগারদ দেখতে গেলাম পাগল পাগল বলছে হুজুর আসসালামু আলাইকুম আমি এই দেশের প্রেসিডেন্ট আমাকে এখানে আটকে রেখেছে কেন পাগল বলছে আমি এই দেশের প্রেসিডেন্ট আমাকে আটকে রাখছে কেন দর্শকদের বলছে তোরা পাগল তোরা বুঝিস না দেখে আমাকে এখানে আটকে রেখেছিস তো পাগল সুস্থ মানুষকে পাগল বলে আর সে নিজেকে প্রেসিডেন্ট ভাবে আপনি কোরআন সুন্নার দৃষ্টিতে অসুস্থ আল্লাহ পাক বলছেন أعوذ بالله من الشيطان الرجيم في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون في قلوبهم مرض তাদের অন্তরে রয়েছে ব্যাধি মরণ ব্যাধি في قلوبهم مرض فزادهم الله مرضا الله পাক তাদের রোগ কে আরো বৃদ্ধি করে দেন বন্ধুগণ এই কথাগুলি কোন ব্যক্তি মালিকানা কোন ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের আলোচ্য বিষয় নয় এই কথাগুলি আমরা বলতে চাই না কিন্তু বলতে বাধ্য করা হয় সময়ে বলতে বাধ্য করা হয় আমার সামনে যারা সোনামণি আছেন এই ভণ্ড পীরের বক্তৃতার বিরুদ্ধে আমার ছাত্ররা অনুসারীরা আমাদের ছোট ভাইরা জুনিয়রেরা যেই দাঁত ভাঙা জবাব দিয়েছেন আমাদের মুখ খোলার খুব একটা প্রয়োজনীয়তা নাই মনে মনে খুব খুশি হয়েছি যে আমাদের ছেলেরাও জবাব দেওয়া শিখেছে এখন আমরা জবাব না দিলেও চলবে ইনশাআল্লাহ